you নমস্কার বন্ধুরা ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা জীবন মানেই পরিবর্তনশীল কাল যেটা হয়ে গেছে আজ কিন্তু সেটা হবে না প্রত্যেকটা দিন আমাদের কাছে নতুন এবং প্রত্যেকটা দিন আমাদের কাছে এক নতুন আলোর দিশারি আমাদেরকে দেখায় তাই কালকে যদি আমাদের সাথে কিছু খারাপ হয়ে যায় আজকে সেটাকে ঠিক করার চেষ্টা করুন নাকি যেটা হয়ে গেছে সেই অতীতের কথা ভেবে ভেবে আজকের দিনটাকেও খারাপ করবেন তাই জীবন প্রত্যেক দিন আমাদের কাছে নতুন নতুন চ্যালেঞ্জ আনছে জীবন প্রত্যেক দিন আমাদেরকে নতুন নতুন জিনিস শেখাচ্ছে তাই শেখার নামই জীবন জীবন মানেই এগিয়ে চলা জীবন মানে কিন্তু থেমে থাকা না জীবন মানেই প্রত্যেক দিন নতুন কিছু শেখা তাই আজকে আমরা আমাদের অনুষ্ঠানে নতুন কিছু শিখব এবং সেই শেখার জন্য আজকে আমাদের অনুষ্ঠানে এক বিশেষ অতিথিকে আমরা আমাদের সাথে পেয়েছি উনি নাইনটিন এইটি থ্রিতে অ্যাজ এ ডক্টর উনি আর্মিতে জয়েন করেন এবং তারপরে টু থাউজেন্ড নাইনে অ্যাজ এ কর্নেল উনি সেখান থেকে রিটায়ার করেন তারপরে বিগত ও দশ বারো বছর ধরে উনি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত আছেন এবং সেখানে থেকে উনি একদিকে যেরকম ডাক্তার হিসাবে আরেকদিকে উনি সোশ্যাল ওয়ার্কার হিসাবেও আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছেন তো চলুন আজকে ডক্টর সোমনাথ স্যারের কাছ থেকে আমরা তার কিছু অনুভব শেয়ার করি এবং আমাদের যে নানান রকমের প্রবলেম সেগুলো নিয়ে ওনার সাথে আজকে ডিসকাস করি তো চলুন স্যারকে আমরা আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই সোমনাথ বাবু আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত নমস্কার নমস্কার স্যার আজকে আমরা আমাদের যে অনুষ্ঠানের বিষয়বস্তু মাইন্ড বডি অ্যান্ড মেডিসিন সেটা নিয়ে আজকে আপনার সাথে ডিসকাস করব তো দেখুন বর্তমান সময় যেভাবে আমরা এত আমাদের লাইফটা ফাস্ট হয়ে গেছে চারিদিকে এত টেনশন এত ডিপ্রেশন তাছাড়া এত পলিউশন না সাউন্ড পলিউশন বলি এয়ার পলিউশন বলি তো এই পরিস্থিতিতে আমরা কি করব নিজেরা কিন্তু বুঝতে পারছি না এবং এই পরিস্থিতিতে আমরা কি করে হেলদি থাকব। সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব প্রথমেই আপনাকে জিজ্ঞেস করব যে হেলথের ডেফিনেশানটা কী একটু যদি আপনি আমাদের দর্শকদেরকে বলেন দৈনন্দিন জীবনে যেরকম তেজ আমরা দৌড়ে বেড়াচ্ছি যেটা ইংলিশতে বলা হয় র্যাট রেস রাইট ইঁদুর দৌড় সেই দৌড়ে আমরা কোথায় যাচ্ছি কি করছি আমাদের নিজের সময় দেওয়া উচিত সেটা আমরা একদম ভুলে গেছি যে প্রশ্ন যেটা তুমি করেছ যে হেলথের ডেফিনেশন কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউসি যেটা বলা হয় জেনেভাতে যার হেডকোয়ার্টার আচ্ছা সে একটা ডেফিনেশন দিয়েছে হেলথের সম্বন্ধে ওকে হেলথ ইস এ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল সোশ্যালিচুয়ালিজ অনেকগুলো হেলথ হচ্ছে কমপ্লিট ফিজিক্যাল মানে শারীরিক মানসিক সামাজিক এবং আধ্যাত্মিক ওয়েলবিং আচ্ছা ভালো থাকা নট মেয়ারলি অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফরমিটি খালি রোগ থেকে মুক্ত থাকা নয় এর জন্য আমাদের হয়তো হেলথ চেক করতে যাচ্ছি বড় বড় কর্পোরেট হসপিটালে নানা রকম প্যাকেজ রয়েছে ওকে ফার্স্ট ক্লাস প্যাকেজ এক্সিকিউটিভ প্যাকেজ যেখানে কি আমরা আমাদের রক্ত পরীক্ষা আইসিজি পরীক্ষা নানা রকমভাবে চেক আপ করে আমরা আমাদের শারীরিকটাকে দিকটাকে দেখছি আর কি যে আমরা ফিট আছি একদম মেন্টালি আমরা দেখার চেষ্টা করি যে মেন্টালি আমরা সুস্থ আছি কিনা পারিপার্শ্বিক এনভারনমেন্ট কিরকম আছে সোশ্যালি অলসো দেখি যে আমাদের পরিবেশ ঠিক আছে কিনা যদি এক জায়গায় ভালো না লাগে শিফট করে অন্য জায়গায় চলে গেলে কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে ফোর্থ ডাইমেনশন যেটা স্পিরিচুয়াল ওয়েলবিং আধ্যাত্মিক জীবন সেটা আমরা টোটালি নেগ্লেক্ট করছি এবং যার জন্য আমাদের যে চারটে পা এই হেলথের ডেফিনেশন দেখুন চারটে পা তা যদি একটা একটু মানে মেন পার্টে যদি খোরা হয়ে যায় তাহলে বাকি তিনটে পা দিয়ে আমরা কি চলতে পারবো মানে আপনি বলতে চাই যে হেলথটাও জাস্ট লাইক এ চেয়ার আমরা যেরকম একটা চেয়ারে বসে থাকি চারটে পায়া থাকে যে কোনো একটা যদি একটু হয় সে কি আমরা সেই চেয়ারটাতে বসতে পারবো এক্স্যাক্টলি ঠিক সেরকম আমাদের অবস্থা তাই হয়েছে আমাদের হেলথের অবস্থা যেহেতু আমরা স্পিরিচুয়াল টাকে টোটালি আমরা নেগ্লেক্ট করছি আধ্যাত্মিক জীবনটা আমরা একদম মানে মনে করছি এটা কোনো ইম্পর্টেন্টই নেই কিন্তু সেটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এখন জীবনে হয়ে দাঁড়াচ্ছে আমাদের এই দৈনন্দিন জীবনে কি হচ্ছে এত টেনশন ওয়ারিজ প্রেশার চাই আমাদের ঘরের মধ্যে প্রেশার বাইরে প্রেশার কর্মক্ষেত্রে সব জায়গাতে প্রেশার আমরা যেন কুকার হয়ে গেছি আমাদের মাথার মধ্যে যদি মনে একটা যদি কুকারের ঢাকনা থাকে সেটা যদি খুলে হয়তো স্টিম বেরিয়ে যাবে এরকম অবস্থা এই আর এটা কিন্তু শুধুমাত্র মানে এজ ডিপেন্ডেন্ট না মানে ইউথদের মধ্যে যেরকম প্রেসার এমনকি ছোট ছোট বাচ্চাদের মধ্যেও এমনকি যারা এজেড হয়ে যায় প্রত্যেকের প্রেশারের যে পরিমাপটা প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা সেই ছোটো ছোটো বাচ্চারাও এখন বলছে আমি ডিপ্রেশনে আছি আমি টেনশনে আছি রিসেন্টলি একটা খবর আমি পেপারে দেখলাম যে একটা ক্লাস ফাইভের মেয়ের আচ্ছা প্রচণ্ড ব্যাকে খুঁজছিলো কোমরে ব্যথা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো সে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে তার কোমরে এমন কিছু প্রবলেম নেই সে তখন আরও পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে তার স্কুলের ব্যাগের ওজন কত আসলে দেখে গেল স্কুলের ব্যাগের ওজন প্রায় সাড়ে নয় থেকে দশ কেজির মতো আচ্ছা তাহলে আমরা চিন্তা করতে পারি যে ডেলি একটা বাচ্চা যে ন থেকে দশ কেজি ওয়েট সে ক্যারি করে স্কুলে যাচ্ছে সেটা তো আমরা বাইরে ফিজিক্যাল লাইফ দেখতে কিন্তু সেটা যে কতখানি ওজন আমাদের মনের মধ্যে দিচ্ছে আমাদের বাচ্চাটার মাইন্ডের মধ্যে দিচ্ছে তো আমরা মারতে পারছি না আর এই যে স্কুলে যে পড়াশোনাগুলো করায় আমরা ছোটবেলা পড়েছি আপনিও জানেন হয়তো আমাদের পড়াশোনাগুলো তো অনেকটাই আমার মনে হয় ইজি ছিল কিন্তু বর্তমান সময় যেভাবে পড়াচ্ছি আমার মনে হয় এগুলো কি সত্যি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কি কাজে লাগে কোনো কাজে লাগে না এটা হচ্ছে এখন আমাদের বেসিক্যালি প্রসেস অফ এলিমিনেশন আচ্ছা প্রসেস অফ এলিমিনেশনের জন্য যে স্টুডেন্ট লাইফ থেকে এত প্রেশার দেওয়া হচ্ছে স্টুডেন্টগুলো কোনো রিল্যাক্সেশন করা কোনো টাইম নেই আগে আমরা যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম স্কুল থেকে এসে আমরা খেলাধুলা করতাম রিল্যাক্সেশন ছিল এখন খেলাধুলা করার কোনো টাইম নেই স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে সে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো কোচিং ক্লাস করতে কিংবা টিউশন করতে

এ তার আগে আরেকটু জানবো যে ধরুন হেলদি বলতে শুরুতেই আমরা যেটা জানলাম যে আমাদের চারটে জিনিস আমাদের হেলদি থাকতে হবে এক হচ্ছে ফিজিক্যালি এক হচ্ছে মেন্টালি থার্ড সোশ্যালি আর ফোর্থ হচ্ছে স্পিরিচুয়ালি তো ধরুন কোনো একটা ব্যক্তি যদি ফিজিক্যালি ফিট হয় বা ফিজিক্যালিও তাদের শরীরে কোনো রোগ নেই কিন্তু যদি মেন্টালি সে খুশি না থাকে বা সোশ্যালি যদি সে স্যাটিসফাইড না হয় বা স্পিরিচুয়ালের দিক থেকে তো আমি ধরলাম অনেক দূরে তো তাকে কি আমরা হানড্রেড পারসেন্ট হেলদি বলতে পারব অবশ্যই নয় যে এক্সাম্পলটা দিলেন বডি হয়তো মারাত্মক ফিট তার মারা বিশাল বিশাল মাসেল রয়েছে কিন্তু তার মানসিক স্টেটটা কীরকম সেটা দেখতে হবে রাইট আপনি হয়তো নিউজে দেখে থাকবেন সে মদ খেয়ে গাড়ি চালিয়ে রাস্তায় একজন ভিকেরিকে চাপা দিয়ে মার মেরে দিয়েছে তার মানে তার মাইন্ডের স্টেট এমনই খারাপ অবস্থা তাকে সে মদ খেয়ে তার মাইন্ডটাকে তাকে স্টেবল করতে হচ্ছে কিংবা তার মাইন্ডটাকে রিল্যাক্স করতে হচ্ছে তো মদ খেয়ে কিংবা অন্য কোনো নেশার জিনিস দিয়ে মাইন্ডটাকে রিল্যাক্স করা তো কখনোই কাম্য নয় না এক্স্যাক্টলি সেটা কিন্তু আমাদের অনেক ইউথ কাছে তো উনি আইকন না আমরা অবশ্যই তাকে কোনোভাবেই ছোট করছি না কিন্তু তাও যে ফিজিক্যালি ফিট বলতে যে শুধুমাত্র আমরা জিমে গিয়ে এক্সারসাইজ করলাম সেটা অবশ্যই নয় আমরা সবসময় খালি বাহ্যিক দিকটা দেখি আর কি আচ্ছা যেটা বাহ্যিক দিকে দেখছি সেটা হয়তো ট্রু কালার নয় রাইট গ্রাস ইজ নট গ্রিনার অন আদার সাইড অফ দ্য ফিল্ড এক্স্যাক্ট আমরা বাইরে থেকে দেখছি যে দৃশ্যটা খুব সুন্দর ভিতরে গিয়ে দেখা গেলো সেটার মধ্যে অনেক কিছু গন্ডগোল আছে সেইখানে আসছে স্পিরিচুয়ালিটি সেই কমপ্লেক্সিটি থেকে ছাড়াতে গেলে আমাকে তখন আধ্যাত্মিক দিকে না গেলে পড়ে আচ্ছা সেই কমপ্লেক্স সিটি থেকে আমি বেরিয়ে আসতে পারবো না আজকে অনেক ধরনের জনিত রোগ রাত্রিবেলায় ঘুমের ওষুধ ছাড়া ঘুম হয় না আচ্ছা টেনশন ওয়ারিস ডিপ্রেশন এ তো মানে ঘরে ঘরে হয়ে যাচ্ছে প্রত্যেকটা লোকে নাইনটি নাইন পার্সেন্ট লোকে দেখা যাচ্ছে ডিপ্রেশনে ভুগছে ডিজিজ যেগুলো আসে ম্যাক্সিমাম ডিজিজ দেখা হয় সেগুলো বলা হয় সাইকোসোমাটিক ইলনেস আর মানে কি সাইকো মানে কি হচ্ছে মাইন্ড সোমাটিক মানে কি বডি মানে মাইন্ডটা এত ডিস্টার্ব সে মাইন্ড ডিস্টার্ব মাইন্ড থেকে আমার বডি আমি এসে হাজির করছি ডাক্তারবাবু আমার এই অসুখ হয়েছে মানে ম্যাক্সিমাম আমাদের যে ডিজিজগুলো আছে যে রোগগুলো হচ্ছে ফিজিক্যাল ডিজিজও সেগুলো আমাদের এই মনের দ্বারা বা সাইকোসোম্যাটিক সাইকোসোম্যাটিক ওকে অনেক ডিজিজ আছে যেমন ক্রন্স ডিজিজ আছে আলসারেটিভ কোলাইটিস আছে সেপটিক আলসার আছে এরকম কিছু কিছু ডিজিজ আছে যেগুলো টোটালি মাইন্ড থেকে রিলেটেড মাইন্ডে যদি থাকে অন্যান্য সাইকেটিক প্রবলেম থাকে তার থেকে টোটালি ইভেন আজকাল দেখা যাচ্ছে ডায়াবেটিস আর হার্ট ডিজিজ যেটা এপিডেমিক ফর্মে আসছে ইন্ডিয়াতে ডায়াবেটিস হচ্ছে কি স্ট্রেস রিলেটেড ওকে ডিজিজ নাও আচ্ছা ফ্যামিলি নিয়ে একটু আলোচনা করব আমরা ডায়াবেটিসটা খুবই একটা প্র্যাকটিক্যাল জিনিস হয়ে গেছে মানে এতটায় এটা ছড়িয়ে গেছে মানুষের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরও জন্মানোর সাথে সাথে সুগার বা সুগার লেভেল এতটাই হাই থাকে বা ডায়াবেটিস আগে আমরা শুনতাম যে আফটার ফিফটি বা আফটার

যেখানে ওল্ড এজে এতটা হয় না তো এই যে হাটা হঠাৎ হওয়ার কারণ হচ্ছে কি যে আমি যে একটু আগে বললাম যে একটা স্কুল লেভেল থেকে বাচ্চাকে এত প্রেশার দেওয়া হচ্ছে প্রেশার কুকার তৈরি করা হচ্ছে সেই প্রেশার নিতে 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 তার ভিতরে মাইন্ডেজ তার স্টেট এত ডিস্টার্ব

এইখানে নিজের যখন আমার এই কন্ডিশন তখন মানুষ যে স্টেটটা আচ্ছা সেইটা তখন আমাকে ইম্প্রুভ করতে গেলে এই তখন আধ্যাত্মিক জগতে আমাকে আচ্ছা হবে ডাক্তারবাবু আমরা স্পিরিচুয়ালের দিকে যাব তার আগে একটু ডিজিজগুলো নিয়ে একটু ডিসকাস করি এই ডায়াবেটিস কথাটা যাকে সুগার বলছি তো এই সুগার কোথা থেকে আসলো ডায়াবেটিসটা কি করে হয় সেটা তো আপনি বললেন যে প্রেসারে কিন্তু তাছাড়াও ডায়াবেটিসটা কি অ্যাকচুয়ালি আমাদের বডিতে কিরকম এফেক্ট করে ডায়াবেটিস দু রকম টাইপে আছে একটা বলা হয় ডায়াবেটিস মেলাইটাস আর একটা বলা হয় ডায়াবেটিস ইনসিপিটাস রাইট ডায়াবেটিস ইনসিপিটাস যেটা সেটা ব্লাড সুগারের সঙ্গে কোনো সম্পর্ক নেই সেটা অন্য ডিজিজ ডায়াবেটিস মেলাইটাস যেটা বলা হয় সেটা হচ্ছে কি আমাদের ব্লাড সুগারে অ্যাবনর্মালিটি যখন হয় আচ্ছা তখন বলা হয় ডায়াবেটিস মেলাইটাস এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের বডিতে প্যাঙ্কেস বলে একটা অর্গান আছে হুম যেটা লিভারের পিছনে থাকে যেটা আমাদের বডিতে এন্ডোক্রিন গ্ল্যান্ড হিসাবে ইউজ হয় ওকে এন্ডোক্রিন মানে যে হরমোনটা বডিতে ডাইরেক্টলি ব্লাডের মধ্যে ঢুকে যাচ্ছে আর কিছু কিছু হরমোন আছে যেটা ব্লাডের মধ্যে যায় না যেটা ইন্টেস্টাইন কিংবা অন্যান্য অর্গানে গায় এটা ডাইরেক্টলি ব্লাডে যাচ্ছে তার মধ্যে এর মধ্যে মেইন কম্পোনেন্ট হচ্ছে কি ইনসুলিন আচ্ছা ব্যাংক্রিয়াস থেকে যেটা বেড়ে ইনসুলিন ইনসুলিনটা যখন আমরা খাই যখন আমাদের ব্লাড শুগার লেভেলটা বাড়ে তখন ইনসুলিন লেভেলটাও বেড়ে যায় সঙ্গে সঙ্গে বেড়ে ব্লাড সুগারটাকে কন্ট্রোল করে রেখে দেয় যাতে ওটা না বাড়ে কারণ ব্লাড সুগার যদি কন্টিনিউসলি হাই লেভেলে থাকে তখন বডিতে নানা রকম ড্যামেজিং এফেক্ট হয় যেমন চোখে অন্ধ হয়ে যেতে পারে রেটিনোপ্যাথি হার্টে হার্ট অ্যাটাক হতে পারে নার্ভে নিউরোপ্যাথি হতে পারে কিডনিতে নেফ্রোপ্যাথি হতে পারে এবং কিডনি ফেলিউর হয়ে প্রচুর পেশেন্ট মারা হয়েছে মানে আমি যেটা শুনেছিলাম যে ডায়াবেটিস ইজ নট দা ডিজিজ কিন্তু এটা রোগের মানে একটা একটা সিমটম আমার বডি আমাকে ইন্ডিকেট করছে যে আমার রোগ আসতে চলেছে তাই না কি না ডায়াবেটিস একটা ডিজিজ ডেফিনেটলি এটা হচ্ছে একটা মেটাবলিক ডিসঅর্ডার এই মেটাবলিক ডিসঅর্ডারে কি হচ্ছে আমাদের যে ব্লাডে যে ব্লাড সুগারটা এইটা কন্ট্রোল করে যে ইনসুলিন হরমোন যেটা ব্যাঙ্কেরিয়াস থেকে আমি একটু আগে বললাম রিলিজ হয় সেই হরমোনে যখন ডেফিসিয়েন্সি হয় কিংবা যেখানে হরমোন লেভেল নর্মাল আছে কিন্তু সেই হরমোনটা যেখানে পেরিফেরাল বডি টিস্যু যেখানে গিয়ে সুগারটা মেটাবলিজম হচ্ছে আর সেখানে ঠিকমতো অ্যাক্ট করতে পারছে না বলে লেভেল নর্মাল থাকা সত্ত্বেও আমার সুগারটা সুগার আমাদের বডির মধ্যে রক্ত ছড়িয়ে যাচ্ছে রক্ত ছড়িয়ে যাচ্ছে আচ্ছা এবং রক্তের শুধু ছড়িয়ে ছড়িয়ে যাওয়া না রক্ত দরকার আর কি ব্লাডের মধ্যে সুগারে মানে সুগার দরকার কিন্তু সুগার লেভেলটা অবনরমালি হাই যে হাই থাকার জন্য যে ড্যামেজিং এফেক্ট সুগারে হচ্ছে সেটা গিয়ে আমাদের শরীরে গিয়ে এফেক্ট করছে আর কি আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে যে ডায়বেটিসের কারণ আরেকটা কোয়েশ্চেন আমার আছে মানে অনেকে বলে যে সুগার হলে মিষ্টি খেতে নেই আবার শুনেছি নাকি মিষ্টি খেলে সুগার হয় না এটা কিরকম একটা শুনতে লাগে না হ্যাঁ এটা একটা বিউটিফুল জিনিস হ্যাঁ একটা মিথ রয়েছে ডায়াবেটিস ব্যাপারে যে ডায়াবেটিস হলে পরে আলু খাওয়া যায় না ভাত খাওয়া যায় না মিষ্টি খাওয়া যায় না হ্যাঁ এটা সবকিছু বারণ হয়ে যায় না এটা একটা রং নোশন একটা এটা কোনো ধারণাটা টোটালি গালাদ আচ্ছা আচ্ছা এখানে আমাদের দেখতে হবে যে আমার যে টোটাল ডেইলি রিকোয়ারমেন্ট অফ ক্যালোরি পার ডে আমাকে রসগোল্লা খাই কি সন্দেশ খাই একটা কি একটা আলু খাই কিছু এসে যায় মানে আপনি বলতে পারছেন যারা শুনছে আমাদের দর্শকরা যাদের অল্প অর্ধ সুগার আছে বা ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে আমি আমার পেশেন্ট কে বলি যদি আঠারোশো ক্যালোরি আমার যদি পার ডে রিকোয়ারমেন্ট থাকে

তার মধ্যে থেকে যদি কন্ট্রোল করে আমি একটা আলু একটা সন্দেশ কি একটা অসুবিধা খেতে চাই অবশ্যই খেতে পাওয়া যায় কোনো অসুবিধা নেই দু নম্বর মোস্ট ইম্পর্টেন্ট একসঙ্গে বেশি খেতে নেই ডায়াবেটিস এর রোগী যেটা আমাদের টেন্ডেন্সি একসঙ্গে অনেকখানি ভাত কি অনেকগুলো রুটি খাওয়া দু ঘন্টা তিন ঘন্টা পরে অল্প অল্প করে যদি কেউ ভেঙে ভেঙে যদি খায় তার সুগার লেভেলটা টোটালি একদম মেনটেন থাকে আচ্ছা আচ্ছা

সেই মতো আমি এটাকে এবার ডিভাইড করতে হবে আমার কতটা ভাত খেলে কতটা রুটি খেলে কতটা ক্যালোরি আছে এক বাটি ভাতে যেমন দেড়শো থেকে দুশো ক্যালোরির মতো পাওয়া যায় একটা রুটিতে যেমন সত্তর থেকে আশি ক্যালোরি পাওয়া যায় সেরকমভাবে হিসাব করে আমি আমি দিনে দিনের মধ্যে আমি ডিভাইড করে নেব কতটা হিসাব করতে হবে আর ফাস্টফুড যেটা আরক বার্গার যেগুলোতে প্রচন্ড পরিমাণে ক্যালোরি থাকে একটা মিডিয়াম সাইজ বার্গারের প্রায় এই পিজাতে প্রায় বারোশো ক্যালোরি মতো থাকে সে যদি আমি খাই

এবং তাতে আমার ওকে ঠিক আছে কোনো লিমিট নেই ভেজিটেবল একটা ক্যালোরি থাকে নাগ্রিজিবল অ্যামাউন্ট সেই কাজে কোনো ক্ষতি করছে না ডায়াবেটিস এখন যেটা মেন সমস্যা যেটা দাঁড়িয়েছে স্ট্রেস কি ডায়াবেটিস মানে আমি যেটা বললাম যে ছোটবেলা থেকে স্ট্রেস 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 নিতে 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 স্ট্রেসের জন্য কি হয় বডিতে কিছু অ্যান্টি ইনসুলিন হরমোন তৈরি হয় আচ্ছা আচ্ছা গ্লুকাগন অ্যাড্রেনিন নর অ্যাড্রেনিন ক্যাটাকোলামিন্স এগুলো হচ্ছে কি অ্যান্টি ইনসুলিন হরমোন আচ্ছা তো এই হরমোনগুলো অ্যান্টি ইনসুলিন হরমোন যখন প্রচুর পরিমাণে বাড়ছে ইনসুলিনকে ঠিকমতো কাজ করতে দিচ্ছে না ওকে তখন সুগার লেভেলটা অটোমেটিক্যালি তখন বেড়ে যাবে এবং তারপর তার থেকে আলটিমেটলি ডায়াবেটিস দিকে পরিবর্তন হচ্ছে তো আরেকটা জিনিস একটু দর্শকদেরকে বলুন তো ডায়াবেটিস যাদের আছে তো তারা কি কি ধরনের এক্সারসাইজ করলে বা সকালে আমরা তো জানি একটু মর্নিং ওয়াক বা একটু যদি একটু হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি ফ্রি হ্যান্ড করে একটু আপনি দর্শকদের যদি বলে দেন সেটা করলে সত্যি অবশ্যই আমরা ফিট থাকতে পারবো বা ওই সুগারটা আমাদের কন্ট্রোলে থাকবে নিশ্চয়ই এক্সারসাইজ যেটা বললাম হুম দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ডায়াবেটিস আমি যেটা বলি আর কি আচ্ছা কারণ আমার লাস্ট 22 বছর ধরে আমার ডায়াবেটিস আছে আচ্ছা আপনারও আছে হ্যাঁ আমি নিজে ডায়াবেটিক پیشنট আমার সুগার একদম কন্ট্রোলে রয়েছে ওয়াও তার পিছনে কারণ হচ্ছে কি আমি তিনটে জিনিস টোটালি মেইনটেইন করি একটা হচ্ছে কি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ একটু দরকার কারণ ফিজিক্যাল এক্সারসাইজ করা হলে পরে ক্যালোরি অনেকখানি বার্ন হয় আচ্ছা মানে যোগা বা একটু রানিং ওয়াকিং ওকে ওয়াকিং ব্রিস্ক ওয়াকিং যদি করা হয় কাইন্ডটা ঘাম বের হলো তাতে যদি তিন কিলোমিটার মতো ডেলি কেউ হাঁটতে পারে আচ্ছা অলমোস্ট দেড়শো থেকে দুশো ক্যালোরির মতো তার বার্ন হয়ে যায় আচ্ছা আচ্ছা তারপরে যদি দেখছি আরও কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারলো খুবই ভালো সঙ্গে কিছু যোগা প্রাণায়াম এগুলো সব করলো করলে পরে তার যে ক্যালোরিজ রিকোয়ারমেন্টটা অনেকখানি কমে গেলো কেন খান বার্ন হয়ে গেলো দু নম্বর হচ্ছে গিয়ে রেগুলার যদি সুগার খুব লেভেল হাই থাকে তার মেডিসিন রেগুলার নিতে হবে আর তিন নম্বর হচ্ছে গিয়ে ডায়েট কন্ট্রোল যেটা আমি একটু আগে বললাম যে ডায়েটে পরিমাণ মতো খাওয়ার এবং ডিভাইড করে করে খাওয়া আর একসঙ্গে যেন বেশি না খায় আমি যখন বাইশ বছর মেনটেন করতে পারি উইদাউট এনি সাইড এফেক্ট তাহলে আশা করি সবাই করতে পারে তো অবশ্যই আপনার যে আজকে টিপস গুলো আপনি দিলেন আমাদের দর্শকদের জন্য আমি আশা করব আমাদের সত্যি এটা হেল্পফুল হবে আর দর্শকরা যদি একটু মেনে চলতে পারে তাদের সুগারটাও অনেক কন্ট্রোলে থাকবে পরবর্তী অনুষ্ঠানে আমরা এটা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব আজকে সময় প্রায় আমাদের শেষের পথে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ওম শান্তি ওম শান্তি তাহলে বন্ধুরা আজকে আমরা ডায়াবেটিস নিয়ে অনেক কিছু আলোচনা করলাম একটা জিনিস তো খুব ভালো জানলাম যে ডায়াবেটিস মানেই কিন্তু খাওয়া দাওয়া বন্ধ না বা ডায়াবেটিস মানেই যে মিষ্টি খাবো না আলু খাবো না ভাত খাবো না টোটালি এগুলো না ডায়াবেটিস মানে খাওয়া দাওয়ার প্রতি একটু আমাদেরকে কন্ট্রোল করতে হবে আর যাদের এখনো পর্যন্ত হয়নি তারা একটু মেনে চলুন রোজ সকালে করে অল্প অল্প করে হাঁটাহাঁটি করা বা একটুখানি যদি আমরা প্রাণায়াম যোগা বা তার সাথে সাথে একটু যদি ফিজিক্যাল ওয়ার্কআউট আমরা করি তাহলে কিন্তু আমরা ফিট থাকবো আর খাওয়ার সাথে আমি একটা জায়গায় খুব ভালো পড়েছিলাম যদি আমরা একটু গুড় খেতে পারি না গুড়টা কিন্তু চিনি হচ্ছে ওয়াইট পয়জন কিন্তু গুড় কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো তাই যদি একটু গুড় খাওয়া অল্প পরিমাণ মতন তা বলে অনেক না যদি গুড় খাওয়া প্র্যাকটিস করি তাহলে দেখবো আমাদের কিন্তু হজম শক্তিটাও ধীরে ধীরে কিন্তু খুব ভালো হবে তো তাই প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনারা কেমন আছেন আজকের মতন এখানেই আমাদের বিদায় দিন নমস্কার